আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃষ্টি নামতেছে, প্রচুর গরম থাকছে। তো বাবাকে হচ্ছে টিকে দিয়ে আসলাম। টিকে দিয়ে এসে ছবি তুললাম। আসলে বাবার ওরকমভাবে ছবি তোলা নাই। আরে আমার বাবার লোল করতেছে। তো দেখেন আমাদের টুনটুনিটা কথা বলা শিখে গেছে। সে খালি কেউ কেউ করার তালেই থাকে সব সময়, তাই না বাবা? এটা আমার ছোট মানিক, এটা আমার ছোট মানিক, এই যে আমার টুনটুন, আমার টুনটুন কই। দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি নামতেছে। তো ভাবলাম বাবুকে একটা ছবি তুলি। ওর বাবা চাইছে, আসলে ওরকমভাবে ছবি তোলা হয় না। তো রাতে তো বাবার মনে হয় জ্বর আসবে, তো ওর জন্য নাপা ওষুধ আনাইতে পাঠাইছি। এখন মজা করে রাখো, মজা করে রাখো, রাতে তো মনে হয় ইনশাল্লাহ জ্বর আসবে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ। তো ওই যে ওই যে ওই যে রস পড়লো 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 রস পড়লো পড়লো। তুমি পচামে পচামে খালি লালা ফেলায় পচামে। হ্যাঁ পচামে পচা, হ্যাঁ পচা। তো প্রচুর গরম ছাড়ছে, এত গরম যা ভাষায় বোঝাইতে পারবো না। তো আমাদের কাছে দেখেন মাশাল্লাহ অনেক ফুল আসছে। তো মেয়ে বলতেছে আপু ওই ফুলের একটা, ফুলের সাথে বাবুর একটা ছবি তোলো। তো মেয়ে মাশাল্লাহ ক্লান্ত, এখানে নাই, ও হচ্ছে শুয়ে আছে রোজা থেকে। তো সিনহা বাবুকে হচ্ছে ধরে রাখছে। মা কই? সিনহাও স্কুলে গেছিল, মাত্রই আসলো, তাই না বাবা? এরকম হাসে সারাক্ষণ, হাসবে সারাক্ষণ। ওরে রাইখে যদি আমি ক্ষণিকের জন্য কোথাও যাই, বিশেষ করে ডাক্তারখানায় বেশি যাওয়া লাগে, তো তখন খুব কান্নাকাটি করে। আমার না দেখলে দেখেন আমার কোলে আসতে চাইতেছে, কেমন করতেছে, কোলে আসা লাগবে কোলে। এই যে হচ্ছে বড় বোন চলে আসছে ওয়াফি, দুই বোনের অনেক মেয়ে। আহা আহা, মা তুই মাকে দেখে ফালাই দিবি, ফালাই দিবি। আজকে বাবুকে অনেকগুলো মশাই কামড় দিছে, আসলে আমি টেরও পাই না কিভাবে কি কামড় মারছে। এই যে, এই যে বাবা, অগু অগু। আসলে রোদ নাই তো ওয়েদারটা ভালো না, বৃষ্টি নামতেছে পিছনে। একটা কথাই শিখছে, সেটা হচ্ছে অগু। সে এই কথাটাই বলতে পারে, আর কিছুই বলতে পারে না। তো এই কথাটা বলে বেশি, তার বাবা ফোন দিলে তার বাবাকে দেখে আর বলে অগু অগু। ঘুম পাইছে তো, বৃষ্টির পানি মাথায় লাগলে জ্বর আসবে। আসো নাই যাও, আসো পাখি। আরে হচ্ছে দাদু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বৃষ্টি নামতেছে দেখছিস, এর মধ্যে কিভাবে যাবো দাদু বাড়ি? তুমি কার সাথে কথা বলতেছো বাবা? দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরে ফুল স্পিডে ফ্যানও চলতেছে, এতটা গরম পড়ছে আজকে। বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে, কারণ এতটা গরম পড়ছিল। বৃষ্টির মাধ্যমে যাই হোক পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে, দাদার ব্যক্তিদের জন্য খুবই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ফ্যান যাবো, এরকম বৃষ্টি নামতেছে। Thank you.
এখনো চিপতারের টাইম হয়ে গেছে। দেখ মিম, আমি যে রোজা দেখি কি মনে হয়, কিন্তু মিমকে দেখে অবশ্যই মনে হয় মিম রোজা, মিম অনেক সুখ হয়ে গেছে। তো মিম হচ্ছে বাবুকে মেনটেন করতেছে। আমার দুইটা বাবু ম্যানেজ করতে হয়, নামাজ পড়তে বসি তাতেই ওয়াফি বলে আম্মু ক্ষুধা লাগছে, বাবু এইদিকে ঘুম থেকে উঠে যায়, বলেন আমি কিভাবে কোরআন তেলাওয়াত করব। তারপরে ও ওজিফার বই আছে, আপাতত যেগুলো সুরে পড়ার দরকার সেগুলো পড়ার আমি চেষ্টা করি, এখন বাবু নিয়ে না পারলে তার কিছু করার নাই। তো এখন হচ্ছে ইফতার বানাইতেছি। তো আজকে হচ্ছে ওটাকে কি বলে ম্যাম, লাচ্ছি, একটু লাচ্ছি বানাবো, জুস হচ্ছে, জুসের অপেক্ষা করতেছি, এখানে সব কিছুই আছে, জুসের অপেক্ষা করতেছি, আব্বা আসলে লাচ্ছিটা বানানো হবে। তো আজকে একটু ইফতারে ভিন্ন একটু আইটেম করছি, আজকে হচ্ছে সব মিষ্টি জাতীয় খাবার একটু বেশি, মিষ্টি রসমালাই দই। হ্যাঁ, দ্বিতীয় রমজানে হচ্ছে মিম হচ্ছে মুড়ি মা খাইছিল, তো সেগুলো খাইয়ে মানে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ভোর রাত্রে কেউ ভাত খেতে পারে নাই। তো ভাবলাম তো আজকে ওদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করি, মিষ্টি কিছু, তো সাথে ফলফুলও আছে, শরবতও আছে, আর হচ্ছে লাচ্ছি থাকবে সাথে, সাথে সেভেন আপও আনা হয়েছে, আর গ্যাসের ওষুধ তো আছেই হজম শক্তির জন্য। তারপরেও যদি তোরা এরকম বলোস, তো আজকে হচ্ছে আমি বলছি আমার শ্বশুরবাড়ি চলে যাব, আব্বা বলতেছে যে না তুই যাস না, কিছুদিন পরে যা, আসিন না। আমি বলতেছি আপু তুমি যায় না, তুমি গেলে কীভাবে কি। তো দেখেন আপনাদের সাথে হালকা কিছু শেয়ার করি, দাদু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা হচ্ছে রসমালাই, আর এটা হচ্ছে দই, আর এখানে আছে মিষ্টি, আর এখানে আজকে হচ্ছে ডালের ডাল দিয়ে বড়া বানাইছি, মুসুরির ডাল। এখানে হচ্ছে ছেনা শরবত বানাই রাখছি, এখন হচ্ছে লাচ্ছি বানানোর বাকি, আর এখানে অল্প কিছু ফলও নেওয়া হয়েছে, সাথে হচ্ছে বড় একটা সেভেন আপের ব্যবস্থা করা হয়েছে ওদের জন্য। লাচ্ছি বানানোর জন্য দই, ট্যাং আর হচ্ছে চিনি রাইখে দিছি, ব্লেন্ডারও বের করে রাখছি, একটু পরেই বানাবো। তো এখন হচ্ছে ইফতার সব গোছানো হয়ে গেছে, লাচ্ছি বানানোটা বাকি, আর সবাই দেবো মনে হয় ঘুমের জন্যই কান্নাকাটি করছে, আর আব্বা সম্ভবত চিড়া আনতে পারে, দই দিয়ে চিড়া দা খেতেও কিন্তু মজা লাগে। তো এখন উজু করে আসি, মোটামুটি সব কিছু প্রস্তুত হয়ে গেছে। আজকে হচ্ছে ফার্স্টবারের মতন লাচ্ছি বানাবো, জানি না কেমন হবে। সেনা বানাই খাওয়াবো আমি, ভুল হইলে সব তোর দোষ। প্রথমবার হচ্ছে দই দিয়ে দিতেছে, দিয়ে দিতেছে জুস, দিতেছে হচ্ছে চিনি, দিয়ে দিতেছে লাল, এখন দিয়ে দিতেছে হচ্ছে এটা কি ট্যাং। এই তো আজকের ইফতার মোটামুটি ডান। তো আজকে আমাদের বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়া দিছিল লাচ্ছি বানাইতে যেয়ে, দেখেন ক্যামেরায় ভিডিও গুলাগুলো আসতেছে, আমার ক্যামেরার ভিতরেও পানি ঢুকে গেছে। লাচ্ছি বানাইতে যে আসলে ব্লেন্ডারের সুইচ হচ্ছে আমি অন করা ছিল, হয়তো বা সিনহা অফ করে ফেলছে, সেটা সুইচে টিভি দিতে যেয়ে পানি থকবক করে উপরে উঠে গেছে, মানে এমন অবস্থা যে আল্লাহ মাফ করছে যে আগুন ধরা যায় নাই। যাই হোক, রহমতের মাস, আল্লাহ মাফ করছে অল্পতে। আমার ভাইয়া চলে আসছে, এগুলো কি দাদুদের ইফতার? তো দাদুদের জন্য ইফতার বানাই আনছে, আর এটা হচ্ছে শরবত। তুমি রোজা নি ভাইয়া? তাসো তুমি আমাদের সাথে ইফতার করো আজকে, সাজাত। তো দাঁড়াও একটু খিচুড়ি নিয়ে যাও, তো শুকাই গেছে, ওর পড়ার অনেক চাপ না ভাই, না সাবধানে যায়, গরম কিন্তু পড়ে না জানো। এরকম দাদুদের জন্য ইফতার মোটামুটি প্রত্যেক ঘর থেকে আসে। ওটা তুই না ফ্রিজে রেখে দে, আমি ফ্রিজের খাবার খাওয়াতাম, কারণ আমাদের হচ্ছে সবারই ঠান্ডার সমস্যা। এক গ্লাস দই, আর যদি মন যায় না খেজুর খা, খেজুর অনেক মজা হয়েছে।